सम्पारम् एकमेवं शिवार्पणम् त्रिदलं त्रिगुणाकारम् त्रिनेत्रं क्षत्रियायुधं त्रिजन्म पाप सम्पारम् एकमेवं शिवार्पणम्
সকলকে প্রণাম জানাই, আপনাদের সকলকে ভগবানের আশীর্বাদ জানাই, আপনারা সবাই আনন্দে থাকুন। আর এই স্মৃতি ভক্তি বাংলা চ্যানেল, তাদেরও ভগবানের আশীর্বাদ এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রম থেকে ভজন বাবার বাণী, তাঁর জীবনালেখ্য, তাঁর লীলা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। সকলকে প্রণাম। তাঁদের এটুকু তারা নিশ্চয়ই বিশ্বাস করেন, তারা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে তবেই বেঁচে আছে, হৃৎপিণ্ডটা ধুকধুক করছে তবেই বেঁচে আছে। তো নিঃশ্বাস প্রশ্বাসে কি কাজ হচ্ছে তারা নিশ্চয়ই জানেন, জোর দিয়ে বলছি জানেন। কি জানেন? যে অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ছি। কোথেকে কোথেকে পাচ্ছি, কোথায় ছাড়ছি? হাওয়ার থেকে তো। কোথায় হাওয়া বলুন? হাওয়া দেখতে পাচ্ছেন আপনারা তো বললে, মানে আমি বলছি ওই চারবাকি দর্শনের হয়ে কিন্তু আমি এই কথাগুলো রাখছি তাদের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট নিয়ে, যে আপনারা প্রমাণ চাইছেন মৃত্যুর পরের, তাই জন্যে কোনো প্রমাণ নেই তাই বিশ্বাস করি না, মৃত্যুতেই সব, তাই জগতে যেভাবে পারো জগৎ ভোগ করো, নিজের স্বার্থ সিদ্ধি করো, মৃত্যুর পরে সব শেষ, কোনো প্রমাণ নেই, দেখতে পাচ্ছি না। ভালো কথা, এই সেরকমই হাওয়া আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হাওয়ার থেকেই আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি। আপনারা যারা বিশ্বাস করেন না মৃত্যুর পরের অস্তিত্ব, তারা কি এটা বিশ্বাস করেন কি করেন না? প্রত্যেকে করে। যদি বলে কেউ করি না, আমি মুখের কথা অন্তরে ঠিকই জানে, পবন ছাড়া বাঁচে না প্রাণ, পবনেতে জুড়াই অঙ্গ, পবন ছাড়া বাঁচে না প্রাণ, আবার সেই পবনে ঝঞ্ঝা হয়ে জীবন দ্বীপ করো নির্বাণ। এই হাওয়ার থেকে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে। আবার সেই হাওয়াই যখন ঝঞ্ঝার আকার ধারণ করে, মহাসাইক্লোনের আকার ধারণ করে, আইলা বেশি দূর যাব না, কয়েক বছর আগেই এই পশ্চিমবঙ্গে আইলা হয়েছিল, ভোর দুপুরে অন্ধকার হয়ে গেছিল, কত শত প্রাণহানি হয়েছে, বাড়িঘর ভেঙে পড়েছে, বড় বড় গাছপালা ভেঙে তছনছ হয়ে গেছে জনজীবন। আইলা তো সেই হাওয়াই কিন্তু সেই প্রাণদায়ী, আবার কিরকম বিধ্বংসী, কিরকম বিধ্বংসকারী। আমি চারবাকিদের বলছি, তারা কি প্রমাণ পেয়েছেন হাওয়ার? তারা কি হাওয়াকে দেখতে পেয়েছেন মৃত্যুর পরে কি আছে না আছে?
তারা বলবেন জানি না, দেখতে পাই না, প্রমাণ নেই। হাওয়া, প্রমাণ আছে কিছু যে হাওয়াই আপনাকে অক্সিজেন যোগাচ্ছে, আপনার কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে হাওয়াতে মিশছে, হাওয়াই ওই আইলা হয়ে এরকম ঝঞ্ঝা বাজিয়ে ধ্বংস করে দিয়েছে, আছে প্রমাণ? হাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রমাণ আছে? আপনারা বলবেন তবুও, হ্যাঁ ল্যাবরেটরিতে টেস্ট করে আমি বলতে পারি, দেখতে পারি, হ্যাঁ তার মুখ অনেক কিছু রয়েছে, হ্যাঁ, বা গাছের পাতা নড়ছে সে হাওয়ায়, কেন পাতা নড়ছে হাওয়ায়? কেন ওখানে হাওয়ার কি দেখলেন? হাওয়া বলতে কি বোঝেন? প্রশ্ন উঠতে পারে তো, অস্ত সজ্জার নয়, তার জন্য আপনাকে প্রমাণ করতে হলে যে হাওয়া রয়েছে, ওই হাওয়াও কিন্তু একটা স্তর পর্যন্ত রয়েছে, তার উপরে গেলে কিন্তু দেখেন হাওয়া নেই, মহাশূন্য। প্রমাণ এই হাওয়াকে প্রমাণ করতে হলে আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো মৃত্যুর পর পরেও যে আরেকটা জীবন রয়েছে, অশরীর প্রেতাত্মা রয়েছে, বিভিন্ন লোক রয়েছে, প্রেত লোক, পিতৃলোক, জীবলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, সব সত্য, কাদের কাছে? বৈজ্ঞানিকদের কাছে এই হাওয়া আছে কি নেই সত্য সেটা আপনারা শিখবেন, জানবেন। সত্য আমি স্বীকার করছি, ওইখানেও আপনাকে যে জানে যে মৃত্যুর পরে সেই লোক রয়েছে, মৃত্যুর পরে আত্মার আত্মার অস্তিত্ব রয়েছে, অর্থাৎ মৃত্যুর পরে দেহেরই বিনাশ হয়, কিন্তু সূক্ষ্ম দেহ যাকে বলা হয়, এই কান বলুন, চোখ বলুন, নাক বলুন, এই সমস্ত ইন্দ্রিয় বর্গ মন, তার সাথে যা কর্ম করলাম সব সূক্ষ্মাকারে নিয়ে সে দেহ ছেড়ে চলে যায়। এইখানে যেমন বৈজ্ঞানিক প্রমাণ দেবে হাওয়ার, যদি দ্বীপে যেতে হয় তবে বুঝতেও তো হবে, ওইখানেও তেমন দ্বীপে যেতে হবে, সেরকম বৈজ্ঞানিক অর্থাৎ পূর্ণ জ্ঞানী, যিনি পূর্ণ ব্রহ্ম গুরু, এইখানেও ওই জানার জন্য গুরুর কাছে যেতে হবে, শিক্ষকের কাছে যেতে হবে, জাগতিক জ্ঞান এইখানেও কিন্তু সেই গুরু শিক্ষকের কাছে যেতে হবে। পার্থক্য, এই গুরু তিনি মৃত্যুর পরপারে সব জানেন, সর্বজ্ঞ, এবং এই জীবনেরও সব কিছু জানেন, ইহলোক পরলোক সব জানেন, সর্বজ্ঞ। কিন্তু এই জাগতিক যারা শিক্ষক তাদের মৃত্যু পর্যন্তই কিন্তু দৌড়, বিরাট পণ্ডিত, বিরাট জ্ঞানী, বিরাট বৈজ্ঞানিক, মৃত্যু পর্যন্তই দৌড়, তারপরে তাই আমি হাল জোর করে বলছি, আপনারা একেবারে নেগেটিভ করেছেন, আমি অ্যাকসেপ্ট করছি, খুব ভালো, কারণ এই জোর যে যেটা ধরবো সেটা ধরবো, খুব প্লাস পয়েন্ট, কিন্তু এটাকে একটু মোল্ড করার, ঘোরাবার, জানার চেষ্টা করুন, অন্তত করতে করতেই হবে, সত্য দেখুন, মৃত্যুর পরের অস্তিত্ব নিশ্চয়ই প্রমাণ পাবেন, তার জন্য সাধন ভজন করতে হবে, ওটাই ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে আপনি হয়তো 2 ঘন্টা, একদিন, হয়তো 10 বছর, কিন্তু এটা কিন্তু কারোর
এক মুহূর্ত হয়ে যায় যদি জন্ম জন্মান্তরের সাধনা থাকে। এটাও আপনি বলতে পারেন বিশ্বাস করি না, কিন্তু আমি বলেছি একটু করে এগোবার চেষ্টা করুন, কারণ মৃত্যু কাউকে রেহাই দেবে না। আপনি যদি মৃত্যুকে ভয় না করেন বলার কিছু নেই, কিন্তু একটা সময় আসবেই আসবে যে এই জীবনের ঘাত প্রতিঘাতে আপনাদেরও ওদিকে ঠেলবেই। কোন দিকে? ওই শাশ্বত ভূমানন্দ, নিত্য আনন্দ, যা আপনারা ভাবছেন যে এই জীবন যতদিন আছে, অর্থাৎ এই দেহ যতদিন আছে ভোগ করে যাও, তারপরে সব শেষ। তাঁদের কথা বলছি, তারা বুঝবেন যে না, চির আনন্দ, মৃত্যুর পরেও অবস্থা রয়েছে কিন্তু সেখানেও আনন্দ চাই, এবং এখানেও আমি নিত্য আনন্দ চাই। তো সেই মুক্ত হতে চেয়েও গয়ায় ঠাকুর কিন্তু তাদের মুক্তি দেননি, যেহেতু তাদের কর্ম অনুসারে তারা যে স্তরে রয়েছে সেখান থেকে তাদের মুক্ত হবার সময় হয়নি। কারণ তারা তাদের এই যে সংসারের ধর্ম, তাদের যা ধর্ম, সেটা ঠিক ঠিক পালন করেনি। তো সংসারের ঠিক ঠিক ধর্ম পালন করা, কর্তব্যকে অবহেলা করা, এটা কখনোই ঠিক নয়। গয়ায় যেই মৃত প্রেতাত্মাদের ঠাকুর মুক্তি দিলেন না, তারা এমন কিছু কাজ করেছিল, আমি বলেছি একটু আগেই বলেছি যে সেই কর্মের ফলস্বরূপ তাদের এখনো সময় হয়নি মুক্ত হবার। তিনি সংসারীদের অনাদিকাল থেকে, আমি এই জন্যেই বলছি যে অনাদিকালের কথা তো কেউ বলতে পারে না, যবে থেকে আমাদের এই সভ্যতার উন্মেষ হয়েছে বিবেক জেগেছে, তাই তখন থেকেই ধরে নিতে হয়। আমি এইসব আগে বহু বলেছি, মাঝে মাঝে জের টানতে হচ্ছে, এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি বললাম যে আপনাদের ঠিক ঠিক বোঝাবার জন্যে, এবং তারই জেট টেনে বলেছি যে আপনারা সবাই পণ্ডিত বিদ্বান, আমার থেকেও অনেক 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 বিদ্বান, অনেক আপনাদের মধ্যে আধ্যাত্মিক উন্নত অবস্থার ভক্তরা রয়েছেন, রিপিট করছি আপনাদের বোঝাবার জন্য যে বলেছি, তাতে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, তাই এটা বললাম যে আপনারা অনেক আমার থেকে বিদ্বান এবং আধ্যাত্মিক উন্নত সম্পন্ন ব্যক্তিত্ব, তাই ক্ষমা চেয়ে আপনাদের কাছে বলছি যে আমি রিপিট করছি বোঝাবার জন্যে। যদি দু একজন থাকে যারা বুঝতে পারেনি, কিন্তু আগের আগের কথা কিন্তু মন থেকে সরে যায়, ইন জেনারেল আমি বহু জায়গায় দেখেছি। এই সৎসঙ্গে গতবারে কি বললাম, এইবারে তার একটু কিছু বলো। আমি যদি প্রশ্ন করি, আগে একজন হাত তুলতো, এখন দুজন হাত তুলছে,
এবং তারা বলেও ভালো লাগে, আনন্দ পাই যে হ্যাঁ তারা মনে রাখছে। কিন্তু আর সবাই বলে না, হাত তোলে না, হয়তো লজ্জা পায় নয় মনে রাখে না। তাদের এও বলি লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, এটা কোনো জীবন মরণের পরীক্ষা হচ্ছে না। যদিও তাই, যা তোমরা শুনে করবে তাই তোমাদের সাথে যাবে, কিন্তু বাস্তব জীবনের যে জীবন যুদ্ধের যে পরীক্ষা, সেই রকম কিছু কঠিন জিনিস নয় যে তুমি এই হারাবে ওই হারাবে, মানে বৈষয়িক জিনিস আর কি। কারণ এটা এত বড় জিনিস যে বোঝানো যাবে না, তাই মনে রাখা উচিত, এটাও বলি তাদের। কিন্তু তবু তারা মনে হয় ভয় পায়, কারণ সহজ সরল উপাখ্যানের মাধ্যমে আমি সৎসঙ্গে এই ভজন বাবার বাণী ব্যাখ্যা করার চেষ্টা করি, গীতার শ্লোক ব্যাখ্যা করার চেষ্টা করি সহজ সরল উদাহরণের মাধ্যমে, সহজ সরল ভাবে, যাতে সবাই বুঝতে পারে। তো তাই ফিরে আসি আগের কথায়, যে আমি সেই জন্যেই এখানেও পুনর আবৃত্তি করি, তো সভ্যতার যখন উন্মেষ হলো, মানুষের যখন বিবেক জাগলো, এখানে আমি বলেছি ঠাকুরের বাণী আগেই, যে সৃষ্টির শুরুতে সবাই একরকম ভাব নিয়ে, স্বভাব নিয়ে জন্মাননি, তিনি ওরকম ভাবে সৃষ্টি করেননি, প্রত্যেককে ভিন্ন ভিন্ন ভাব দিয়ে জন্ম দিয়েছিলেন, এবং প্রত্যেকে নিজের নিজের স্বভাব অনুযায়ী কর্ম করেছে, কিন্তু সাথে বিবেকও দিয়েছে। আমি বলেছিলাম কিছু আগে যে বিবেকই হচ্ছে অন্তরের গুরু, বাইরের গুরু থেকে উপদেশ নিয়ে সাধন ভজন করে এই অন্তরের গুরুকে জাগ্রত করে তাতে প্রতিষ্ঠিত হতে হবে। এই অন্তরের গুরুই কিন্তু তোমায় তারপরে পরিচালনা করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। সে কখনো ভুল করতে দেবে না। এবং এই সৃষ্টির আদিতেই যখন মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধির উন্মেষ হলো, শ্রী অরবিন্দের লাইফ ডিভাইনের প্রথম অধ্যায় দ্য হিউম্যান অ্যাসপিরেশন, তার বাংলায় মহারিষি মহাযোগী অনির্বাণ অনুবাদ করেছেন, নচিকেতার অভিপ্সা। এই নচিকেতার অভিপ্সার অর্থ হল যে জানে না অথচ জানতে চায়, এই হল নচিকেতা। অভিপ্সা মানে আপনার জানেন ব্যাকুলতা,
কিন্তু কেমন ব্যাকুলতা, এই ঈশ্বরের ব্যাকুলতা, এই অনাদি অনন্ত, এই যে সৃষ্টি রহস্য, ভগবানের রহস্য, তা জানার ব্যাকুলতা। সে জানে না কিন্তু জানতে চায়, প্রকৃত অর্থে সে জানতে চায়, কৌতূহল বশত নয়, জ্ঞানের জন্য সত্য অন্ধেচ্ছু সত্য লাভের জন্য জানতে চায়।